ফরিদপুর শহর দিয়ে বয়ে যাওয়া কুমার নদের আলিপুর সেতু থেকে খাবাসপুর জোড়া সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল কোথাও কোথাও ফাটলের অংশ থেকে বড় অংশ দেবে যেতে শুরু করেছে এতে ভূমি ধসের আতঙ্কে আছেন নদী পাড়ের মানুষ দ্রুত ব্যবস্থা নেয়া দাবি জানিয়েছে তারা মনিরুল ইসলাম টিটির তথ্য ছবিতে প্রতিবেদন ফরিদপুর জেলার উনআশি কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান কুমার নদের জেলার পৌর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই নদের পাড়ের বিভিন্ন স্থানে গত দুই সপ্তাহ ধরে ফাটল দেখা দিয়েছে এলাকাবাসী বলছেন আলিপুর সেতু থেকে খাবাসপুর জোড়া সেতু পর্যন্ত নদীর দুই পারে ফাটল ধরেছে আর এই ফাটল দিন দিন বাড়ছে এরই মধ্যে অনেক জায়গায় কয়েক কিলোমিটার পর্যন্ত দেবে গেছে এতে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা বলছেন এর আগেও একাধিকবার এমন ধসে বসতভিটা সহ পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এটা দ্রুত আমাদের একটা সমাধান করে দেখ পানি উন্নয়ন বোর্ড খুব ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের বাড়িঘর ভেঙে যাবে ফাটল দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে সেটা দেবে যাচ্ছে এবং এই দেবে যাওয়ার কারণে আমাদের এই শহীদুল্লাহ বাজার এবং স্থানীয় এলাকা হুমকির সম্মুখীন যে কোনো মুহুর্তে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে ভাঙনের ঝুঁকিতে আছে স্থানীয় শাহী শরিয়াতুল্লাহ বাজার সহ বিভিন্ন স্থাপনা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী সহ স্থানীয়রা বাজার রক্ষার স্বার্থে অঞ্চল রক্ষার স্বার্থে দুই পার সরকারিভাবে যদি নদী শাসন করে এটার উদ্যোগ নাই আমি মনে করি এটা এই প্রতিকারে এটা একমাত্র রক্ষা পাওয়ার সুযোগ আছে এদিকে শিগগিরই এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তো এটা আমরা সরজমিনে পরিদর্শন করে আমরা দেখব আসলে যে টেকনিক্যালি কি করণীয় এবং সেই ক্ষেত্রে টেকনিক্যাল যে লোকজন আছে ডিজাইনের লোকজন তাদের সাথে আলাপ করে ওই জায়গায় যদি আমাদের কোনো ব্যবস্থাপনা নেওয়া লাগে সিকেত্রে সাথে পরামর্শের আমরা পয়জন ব্যবস্থা নেব ইনশাআল্লাহ জেলার সবচেয়ে বড় বাজারটি সহ বিভিন্ন স্থাপনা ও বাড়ি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই আশা ভক্তভগী দের ফারদিনিরব 71 দর্শক ফরিদপুরের নদের আর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু নতুন করে আর কোনো অংশ দেবে গেছে কিনা আর এছাড়া নদী মানুষের দাবি নিয়ে প্রশাসনের কেমন তৎপরতা দেখছেন নতুন করে আর কোনো অংশ দেবে গেছে কিনা এছাড়া নদী পাড়ের মানুষের দাবি নিয়ে প্রশাসনের কোনো তৎপরতা দেখছেন কিনা এই মুহূর্তে রয়েছি কুমার নদীর পারে এবং কুমার নদীর পারে যে ধসের কথা বলা হচ্ছে এই ধস কিন্তু আজকে নতুন নয় গত কয়েক বছর আগে যখন খনন করা শুরু হয়েছিল তারপর থেকেই কিন্তু এই ধসের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গায় ইতিপূর্বে কিন্তু আহ ধস দেখা গেছে ধস দেখা গেছে অম্বিকাপুর এলাকা যেখানে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে পাকা সড়ক পর্যন্ত হঠাৎ করেই দেবে গেছে এবং এই গত কয়েকদিন ধরে ফরিদপুরের যে আলিপুর ব্রিজ আলিপুর ব্রিজ থেকে জোড়া ব্রিজ পর্যন্ত অর্থাৎ খাবাসপুর ব্রিজ পর্যন্ত এখানেও প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে আমি যদি সরাসরি একটি চিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করি একটি ঘর দেখি যে এই ঘরটির মধ্যে কিন্তু কি অবস্থার সৃষ্টি হয়েছে এবং যদি দেখি যে এখানে কিন্তু ফাটল ধরে এই অংশ কিন্তু এরই মধ্যে দেবে গেছে বেশ কিছুটা যেটি আমরা দেখতে পাচ্ছি তো এখানে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা যেটি বলছেন যে গত কয়েকদিন ধরে সাত থেকে দশ দিন ধরে কিন্তু এই ভাঙন শুরু হয়েছে আমরা যদি আপনার সাথে একটু কথা বলি যে আসলে কতদিন ধরে একটু একটু গুরুদেব কতদিন ধরে এই ভাঙন আপনাদের এ এলাকায় এই ধস শুরু হয়েছে আলামালিক নয় দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিন আপনার ঘরের মানে দেখছি যে একটি অংশ অলরেডি দেবে গেছে কতটুকু দেবেছে বাকি দুই হাতের মতো ডাবছে দুই হাতের মতো দেবে গেছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসেছিলেন এসেছিলেন কি বলেছেন তারা তারা দেখে গেছে তারা বলছে যে দেখবে বিষয়টা আমরা একটু আপনার কাছ থেকে শুনি কয়েকদিন ধরে যে ভাঙন শুরু ধর শুরু হয়েছে নদী পারে এই একটু সামনে আসলে যে ভাঙন শুরু হয়েছে সেটির বড় বড় তো আপনারা কেমন দেখেছেন নিচে নিচে অনেকই খারাপ সমস্যা দেখা যাচ্ছে যে ঘর বাড়ি যে এত সুন্দর করে বিল্ডিং করছে ই করছে বিল্ডিং নিয়ে তালাটা নিয়ে গো মনে আতঙ্ক শুরু হয়ে গেছে পাহাড়ে তো দেবে যেতে দেখেছেন কয়েক কতদিন ধরে দেখেছেন কতটা জায়গায় দেখেছেন অনেকখানিক জায়গা বলার জায়গা না হে ব্রিজ থেকে ওই ব্রিজ পর্যন্ত আগে অল্প অল্প ফাটল দিচ্ছে পরে অনেক ফাটল দিয়ে নিচে পড়ে গেছে পরে গেছে আর কতক জায়গা ডাইবে ই হয়ে গেছে বিরি ই ঘরগুলা ডাইবে যাইতেছে ভাতরুম গুলা ডাইবে যাচ্ছে এইভাবে আপনি জানেন যে এই রিপোর্টে যেটি বলা হয়েছে যে এই নদীর প্রান্তেই কিন্তু রয়েছে বাজার শুরু হয়েছে না হয় তাহলে কিন্তু সরিয়াতুল্লা বাজারটিও সমস্যার মধ্যে পড়ে যাবে এবং ভাঙনের কবলে পড়ে যাবে বলে মনে করছেন এখানকার মানুষ যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসেছিলেন তারা পরিদর্শন করে গেছেন তবে এখন পর্যন্ত তারা সুষ্ঠু কোনো সমাধান কিন্তু দিতে জি টিটু আপনি খোঁজখবর রাখতে থাকবেন দর্শক ফরিদপুরের কুমার নদের বিভিন্ন অংশে ফাটল দেবে যাওয়ার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী টিটু